কোপা আমেরিকার ফাইনালে নিরাপত্তা কর্মীদের সঙ্গে মারামারির অভিযোগে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে আটক করেছে মায়ামি পুলিশ। এছাড়া হাঙ্গামায় জড়িত আরও 25 জনকে আটক করা হয়েছে। ফাইনালের আগে অতিরিক্ত ও টিকিটহীন দর্শক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিতণ্ডা বাধে। এতে খেলা শুরু হতে 1 ঘন্টা 20 মিনিট দেরি হয়। এ সময় কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেসরুন ও তার ছেলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে জোর করে ঢুকতে গেলে বাধা দেন নিরাপত্তা কর্মীরা। সে সময় তাদের মারধর করেন রামন। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন পুলিশ।